বহিরাগত দুষ্কৃতীদের ছুরি আঘাতে আহত কোয়ারেন্টাইন সেন্টারের পরিচয় শ্রমিক। হুগলির তারকেশ্বর পুরসভার অন্তর্গত উচ্চ বালিকা বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে ছুরিকাহত পরিযায়ী শ্রমিক, আহতের নাম অজয় অধিকারী, বাড়ি তারকেশ্বর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। আহত যুবক জানান, সোমবার অনেক রাতে তিনজন বাইরে থেকে পাঁচিল টপকে কোয়ারেন্টাইন সেন্টারের ভেতরে ঢোকেন। কয়েকদিন ধরে ঘটনাটা ঘটছে, আক্রান্ত শ্রমিক ছুটে গেলে সেই শ্রমিককে ছুরি চালানো হয়, মুখ সরিয়ে নিলে হাতে লাগে সেই ছুরির আঘাত, আহত হয় সেই শ্রমিক। কোয়ারেন্টাইন সেন্টারে যারা ঢুকেছিলেন সেই দুষ্কৃতীরা এই সুযোগে পালিয়ে যায়। তারপরে একটা আওয়াজ হয়েছে জোরে, আওয়াজ হতে আমরা আমি দাদারা ছিলাম, আমি ওইদিকে এগিয়ে গেছি মোবাইলের লাইটটা ধরে। মোবাইলের লাইটটা এগিয়ে যেতে ওইখানে তিনটে ছেলে ছিল, হাতে একটা ট্রিয়ে ছিল, রড কাটার যে টেন্সার ব্লেড থাকে না, টেন্সার ব্লেড ছিল। দুজন ওখানে দাঁড়িয়ে ছিল পিছন দিকে, আর সামনে একজন সার ছিল, ধরতে গেছি আমার হাতে মেরেছে। এটা 4-5 দিন ধরেই হচ্ছে, 4-5 দিন ধরেই বলা হচ্ছে এখানে। ওরা বলছে পাড়ার লোকেরা কাটছে, সেরকম কিছু ব্যাপার না। আজকে দেখতে গেছি আমার হাতে মেরেছে, মেরে দিয়ে তিনজনই হচ্ছে লাফিয়ে চলে গেছে। তার মধ্যে যে মেরেছে সে সাদা রঙের জামা পড়েছিল আর হাফ প্যান্ট পরেছিল, ওই একই দেখতে পেয়েছি। তিনজন ছিল? হ্যাঁ, তিনজন ছিল, আর দুজন একটু দূরে দাঁড়িয়েছিল। আর যে হাতে মেরেছে সামনে আমাদের যেখানে থালা বাসন ধুই ওইখানটা অন্ধকার, আমি ঠিক মুখটা দেখতে পাইনি, কিন্তু হচ্ছে সাদা রঙের জামা পরেছিল আমি দেখেছি, গ্যাড়া করে একটু রোগা করে। তোমার নাম কী? আমার নাম অজয় অধিকারী। অজয় অধিকারী? অধিকারী। কতদিন ধরে আছে এখানে? আমার হয়ে গেছে 8 দিন হয়ে গেছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।